নমস্কার। মনে করুন বসে আছেন গঙ্গার ধারে, দূরে আবির রঙা সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে গঙ্গার জলে, নদীর বুকে কালো কালো ফুটকির মতো ছোট্ট ছোট্ট ডিঙি নৌকো, আর দূর থেকে ভেসে আসছে মন উদাস করা গানের সুর। নিশ্চয়ই মনে হচ্ছে এই মুহূর্তটাকে চিরকাল ধরে রাখতে পারলে বেশ হতো, তাই না? একদম মন খারাপ করবেন না, সঙ্গীত ফাউন্ডেশন ও ধুন ইউকের তরফ থেকে আজ আমরা নিয়ে এসেছি এরকমই কিছু স্মরণীয় মুহূর্তের সম্ভার মন দরিয়ার মাঝি। আর আজকের সন্ধেটা যিনি গানে গল্পে ভরিয়ে দেবেন তাকে আপনারা অনেকেই চেনেন। তিনি হলেন বিশিষ্ট লোকগীতের শিল্পী আর শ্রদ্ধেয় শ্রী অমর পালের সুযোগ্য শিষ্য শ্রী প্রাণেশ সোম। নমস্কার। আপনারা অনেকেই লন্ডনে ওনার গান শুনে মুগ্ধ হয়েছেন, কিংবা স্টেজে, টিভিতে অথবা সিরিয়ালে ওনাকে শুনেছেন। ওনার সঙ্গে আছেন নীতু, যিনি দোতারায় পারদর্শী এবং আজকে প্রাণেশকে সঙ্গ দেবেন। আর আছে দেবাশিস, দেবাশিস আজকে একটু নেপথ্যে আছে, যে আজকে টেকনিক্যাল হ্যান্ড। আর যদি সময় পাই তাহলে ওকেও দু একটা গান গাইব। না না, যদি না, গান গাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, প্রাণেশের অনুরোধে ওকে গান গাইবার সুযোগ করে দেব। শিল্পী যেহেতু অতএব আমি ছাড়বো না ওনার। তো ঠিক আছে। তো আর বৌদিও আমার খুব মানে খুব পছন্দের একজন মানুষ। থ্যাংক ইউ। ওনার এত সুন্দর মানে গলা, এত সুন্দর ভাবে বলেন উনি, তো ওনারা দুজনেই আমার খুব কাছের এবং আপনজন। আরে আমরা আমরা মানে তোমার গান শুনতে পেরে, তোমাকে কাছে পেয়ে আমাদের যে কি সৌভাগ্য এটা ভাবা যায় না। তো আমি সাগরিকা, আপনাদের হোস্ট। তো এবার আমরা ঘন্টা খানেকের জন্য ভেসে চলছি গানের ভেলায়। আর প্রাণেশ, হ্যাঁ, তোমাকে তো ওয়েলকাম জানিয়েই ফেললাম, যাই হোক আবার তোমাকে এই সুন্দর সন্ধ্যায় খুব স্বাগত জানাচ্ছি। আর নীতু, তোমাকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটা গান দিয়ে শুরু করি, গল্প তো চলতেই থাকবে, চলবে নিশ্চয়ই, চলবে। হ্যাঁ, তো তুমি এবার তোমার প্রথম গানটা শুরু করো। হ্যাঁ, মাঝি বাইয়া যাও রে, ও কুল দরিয়ার মাঝে আবার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, ও কুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি পাইয়া যাও রে। ও মাঝি রে, মহাজনের ধন রত্ন ভাঙা নাও এ ভরি, ও মাঝি রে, মহাজনের ধন রত্ন ভাঙা নাও এ ভরি, লাভ করিতে আইলাম ভবে, লাভ করিতে আইলাম ভবে, হইয়াবে পারি মাঝি পাইয়া যাও রে, মাঝি পাইয়া যাও রে, ও কুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি পাইয়া যাও রে। ও মাঝি রে, দুষ্ট ভারি ছয়টারি পু কথার বাধ্য নাই,
बोले माले कोरिया चाहे डुबाईते सबाई चाहे डुबाईते सबाई ओ माझी रे माले रे कोठाय दाउरे चाबी आर तो समय नाही नईले लाभे मूले हाराइबे लाभे मूले हाराइबे जीवनेर कमाई माझी पाइया जाऊं रे माझी पाइया जाऊं रे ओ कुलो दौरियार माझे आमार भगनाओ माझी पाइया जाऊं रे माझी भाइया जाऊं रे माझी भाइया जाऊं रे। वाह अपूर्व की ठीक बोले सिलम ना ये सब गान सुनले मोंटा एक के बारे अन्य जगह चले जाए से एक अपूर्व अनुभूति भावते पारबेन ना माने पाशे बसे প্রাণেশ গাইছে আপনারা তো তবু একটা মাধ্যমের ভেতর দিয়ে শুনছেন কিন্তু পাশে এই গান শোনার একটা মানে আলাদাই ব্যাপার। যাই হোক লোকগীতি চিরকালের তার কথা সুর জীবন দর্শন উঠে এসেছে প্রকৃতির থেকে আমাদের সাধারণ সুখ দুঃখ থেকে আর তাই সে সুর খেলে বেড়ায় আমাদের মাঠে ঘাটে বনে ধান খেতে নদী নালায় সব জায়গায় আর স্পেশালি বাংলাদেশ নদীমাতৃক বলে বাংলা লোকসঙ্গীতে ভাটিয়ালি সুরের প্রাধান্য লক্ষ্য করা যায়। না আমি অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা প্রাণেশের গল্প শুনব। যাই হোক প্রাণেশ, তোমার বাড়ি তো ত্রিপুরায়, তো তুমি তোমার ছোটবেলার কথা একটু বলো। আর হঠাৎ লোকসঙ্গীতকে কেরিয়ার হিসেবে বেছে নিলে কেন? সেটা ঠিক অনেকেই জিজ্ঞেস করেছে, আমি বিভিন্ন মাধ্যমে আমি বলেছি সে কথাটা বারবার এবং বলিও। আমি ত্রিপুরায় মানে ওপারে বাংলাদেশ হচ্ছে হবিগঞ্জ, তো সিলেটের সিলেট অঞ্চল। আচ্ছা আচ্ছা। আর আমার জায়গাটা যে সেটা কিন্তু একদম ভাটিয়ালি রাখো, কারণ ওপারে ব্রাহ্মণবাড়িয়া, তাতে আমার মানে পরম সৌভাগ্য যে একজন মানুষ এখানে জন্মেছেন, একজন অনেক মানুষ জন্মেছেন গুণীজনরা, তার মধ্যে আমার শ্রদ্ধেয় গুরুজি শ্রী মানে অমর পাল মহাশয়, তারপরে শচীন দেব বর্মন, ওনারা ওখানে। সবচেয়ে বড় কথা আলাউদ্দিন খাঁ সাহেব কিন্তু ওখানকার। আচ্ছা, তো এটা আমার বিশেষ মানে একটা বিরাট প্রাপ্তি যে ত্রিপুরার মধ্যেই ছিল সেটা, আগে অবিভক্ত ভারতবর্ষের সেটা ত্রিপুরার মধ্যেই ছিল। তো এর জন্য ওই অঞ্চলের যে সুরগুলো চলা ঘোরাঘুরি করে আর কি ভাটিয়ালি সুরের বিভিন্ন রকম যে পর্যায়গুলো আছে সেগুলোকে শুনলে সত্যি অবাক হতে হয়। এবং আপনারা তো জানেনই শচীন্দ্র বর্মনের এত সুন্দর সুন্দর গান, সত্যি আমার গুরুজির এত গানের অপূর্ব সব গান আছে। তো এই গানগুলোকে নিয়ে কত কথা, কত মানে আজ সারা পৃথিবী চেনে এই গানগুলোকে একদম। আজকে প্রভাতী গানের কথা বলুন, আমার শ্রদ্ধেয় গুরুজির প্রভাতী গান সারা পৃথিবীর মানে অসাধারণ অসাধারণ। তো মানে হঠাৎ এই ছোট ছোটবেলা থেকে তোমার গান শুনতে শুনতে আমাদের মানে ওখানে বৈষ্ণব বৈষ্ণবীরা আসতো সকালবেলা গান গাইতো, তারপরে কেন জানি তখন না লোকগান বলে আলাদা কিছু বুঝতাম না, ছোট ছিলাম তো কোনটা ক্লাসিক্যাল কোনটা রবীন্দ্রসঙ্গীত কোনটা নজরুলগীতি সেটা বুঝতাম না, কিন্তু হৃদয়ে যে স্পর্শ করতো যে গান সেটা আমার মনে হচ্ছে লোকগান গাইলে না আমি একটু উদাস হয়ে যেতাম। আমি কিন্তু বুঝতাম না কোন গান কী, কিন্তু আমি দেখলাম যে আমি যখনই আমি লোকগান শুনি আর কি আমার তখন মনটা একদম অন্যরকম হয়ে যেত। তো এর প্রতি ভালোবাসাটা এইভাবেই, সেই জন্যই ভালোবাসা এবং সেই তারপরে এটাকে ক্যারিয়ার করে ধীরে 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 এদিকে এগোনো আর কি। তো ভাটিয়ালির কথা যখন বললেই, তো ভাটিয়ালি তো মানে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর শচীন দেব বর্মনের গানের কথা তো মানে ভোলা যায় না। তো এবার একটা ভাটিয়ালি হয়ে যাক, একটা ভাটিয়ালি তো হলো। হ্যাঁ আচ্ছা, তো শচীন দেব বর্মনের নাকি ভাটিয়ালি তো হলো, এবার তাহলে একটা বাউল গান, সেটা বরঞ্চ ভালো হবে। যে গান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী সময়ে
সুরকে ভাঙিয়ে নিয়ে এসছেন বলা যায়, তো এরকম একটু গান করছি আর কি। ঠিক আছে, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরবে না, আমার ভীষণ প্রিয় গান। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন দাদির সঙ্গে ভেসেছি প্রেম তরঙ্গে, বহুদিন তারি সঙ্গে ভেসেছি প্রেম তরঙ্গে, সেই সে সুজনের সঙ্গে হতো দেখা শোনা, সেই সে সুজনের সঙ্গে হতো দেখা শোনা, এখন বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, পথিকার ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, পথিকার ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, নিরলে বসে কর তার যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাহ, ভেরি গুড, বললাম না এটা আমার দারুণ প্রিয় গান, আর আপনারা তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটা এটার উপরে বেস করে, যেরকম প্রাণেশ বললো রবি ঠাকুরের একটি বিখ্যাত গান আছে, কোন গানটা সেটা বলে দাও তুমি, সবাই জানে এই গানটা, আপনারাও নিশ্চয়ই এতক্ষণে গেস করে ফেলেছেন। তো প্রাণেশ, বাউল গানে শুনেছি অনেক রকম তত্ত্ব আছে, তো দেহতত্ত্বের গানই বেশি নাকি, একটু আমাদের বুঝিয়ে বলো তো বিষয়টা কি? বাউল সাধনা সম্পর্কে এখনো বিতর্ক আছে, বাউল যে গায় ওকে বাউল বলে নাকি ওদের আসলে এটা বাউল একটা দর্শন, কিন্তু এটা মূলত অনেকেই ভাবেন যে যারা গবেষক ওনারা বলেন যে সেটা মধ্যে সুফি সাধকরা এসছেন তার মধ্যে যোগ হয়েছে, তার মধ্যে আমাদের বৈষ্ণব যারা আছেন ওনারা যোগ হয়েছেন, সব মিলিয়ে এটা কিন্তু দেহবাদী সাধ কায়া সাধনা কিন্তু বাউল। আর বাউলের যে মূল কথাটি সেটি একটাই বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা দৃশ্যমান এই যে দেহ আমাদের, তার মধ্যে অদৃশ্য যে আমাদের মনের মানুষ তাকে খুঁজে পাওয়া, এটা হচ্ছে সাধারণ বললে রূপ সাগরে ডুব দিয়ে অরূপ রতন খুঁজে পাওয়া, এটা বড় সাংঘাতিক এই বিশ্লেষণটা ওনারা সারা জীবনই করতে থাকেন, এমন মানে সহজ সরল ভাষার মধ্যে দিয়ে যে কত গূঢ় তত্ত্ব বলে ফেলেন, এটাই হচ্ছে বাউল গানের মূল কনসেপ্ট সেটাই। বাহ, তুমি খুব সুন্দর করে বোঝালে।
তো এবার এবার কি গান করবে? এবার ঠিক আছে, তাহলে লালন সাইজির গান আমাদের লোকগানের মধ্যেই মানে একটা বিশাল অংশ জুড়ে আছে, কারণ সাইজির গান না গাইলে লোকগানের কোনো কিছু কমপ্লিট অনুষ্ঠান পূর্ণ হবে না, সেটা ঠিক কথা। এবং আর উনি আজকেও অতটাই রেলেভেন্ট যতটা যখন জন্মেছিলেন তখন ছিলেন, মানে ওনার কথাগুলো কোনোদিন পূর্ণ হয় না। ঠিক ঠিক, উনি 1774 জন্মেছেন অনেকে বলছেন, তো প্রায় রামমোহন রায়ের কাছাকাছি সময়ে, তো ওই সময়ে 200 বছর পরেও আজকেও বেশি মানে লালন ফকিরের যে উনিও বাউল বলতে পারেন, উনি উনি নিজেকে ফকির বলতেন নিজেকে, তো ওনার যে গান এবার যে গাইব যেটা খাঁচার ভিতর চিনি পাখি কামনে আসে যায়, এই গানটি আপনারা সবাই জানেন গোড়া উপন্যাসের প্রথম দিকে কিন্তু এই লাইনটি লেখা আছে, বিখ্যাত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর সবাই জানে। একটু আমি করছি, সবটা তো বড় করে গাইবো না, তখন একটু গাইব। তরে ধরতে পারবে মনোবেরি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, কুঠরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা, আট কুঠরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা, তারু করে সদর কোটা, তারু করে সদর কোটা, মহল তার কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন দেখে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। দেবাশিস ওখান থেকে হাততালি দিচ্ছে, মানে আমি দেবাশিস দা কখন আসবেন এর জন্য বসে আছি, এবার ছেড়ে যাচ্ছি, দেবাশিস কে ডেকে নিচ্ছি, দেবাশিস দা আসুন আসুন প্লিজ, আপনার গান না শুনলে না সেকি কেমন জানি আমার মানে শরীরটা কিরকম খারাপ লাগছে। আচ্ছা
আমাদের সামনে দেবাশিস দা এসেছেন, মানে বিশাল ব্যাপার। নমস্কার। না রে কোনো বিশাল বিশাল ব্যাপার না, যাই হোক, দেবাশিস দাকে সামনে পাওয়া এবং ওনার সাথে বসে গান গাওয়া আমার সত্যি স্পর্ধা। এত স্পর্ধা আমি, ইউ আর কি বলে, কত সুন্দর প্রফেশনাল সিঙ্গার, এত বড় মানুষ, আমার কত বড় মনের মানুষ ওনারা দুজনই। সত্যি আমি আজকে আমার অত্যন্ত ভালো লাগার দিন। আপনারা শুনুন দেবাশিস দা কি গায়। যাই, তুমি কি গান চাই বলছিলে? প্রাণের পাখি নাকি? মানুষ সবাই যারা শুনছেন তাদের মধ্যে একটু একটু মানে একটু কি পরিবর্তন, ছন্দ পতন হবে না? নিশ্চয়ই না। আমাদের প্রত্যেক গানই সবারই, আমি আশা করি যারা দর্শকরা শুনছেন, চলো তাহলে একটা ভালো লাগবেই। একটা কিশোর কুমার রাহুল দেব বর্মনের কম্পোজিশন, অনেক পুরনো, আর বাংলায় আছে, হিন্দিতে আছে। আর হিন্দিতে কিশোর কুমার রফি দুজনেই গেছে। আচ্ছা, বাংলা গানটা আমি শোনাই তোমাকে। আমি তোমার মাইকটা ইউজ করবো, আমি দেখি এটা ইউজ করে দেখি। হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই ট্র্যাকে গাই, তো নিশ্চয়ই চলবে। একটু নিজে গুণে ক্ষমা করবেন যদি কিছু ভুলভাল হয়। যাবে যে আকাশে
লোকগীতিতে আর আবার প্রাণেশের সাথে গল্পে। প্রাণেশ, এবার একটু তোমার গুরু অমর পালের, শ্রী অমর পালের কথা বলো। মানে উনি তো মানে কিংবদন্তি পুরুষ, আর কিরকম গুরু ছিলেন উনি? তুমি কবে ওনার কাছে? আমি খুব ছোটবেলায়, আমার যেটা জন্মস্থান সেটা খোয়াই ত্রিপুরার, ওখানে ওনাকে আমি প্রথম দেখি এবং ওনার সাথে কথাও বলি। আমি তখন খুব ছোট এবং ওনাকে গিয়ে প্রণাম করেছিলাম এবং বলছিলাম যে আপনার গান আমার খুব ভালো লেগেছে। তো উনি আমাকে আশীর্বাদ করেছিলেন এবং পরবর্তী সময় আমি ওনার গান শুনতাম। তারপরে যখন আমি কলেজ কমপ্লিট করে, আমার ওখানে আমি এমবিবি কলেজে পড়তাম আগরতলাতে, বিএসসি কমপ্লিট করে কলকাতায় এলাম। সে সালটা হচ্ছে 90। এসে ওনার কাছে গেলাম এবং উনি আমাকে, ওনার সাথে দেখা করে আমি সবটা বিষয় বললাম যে আমি আপনার কাছে গান শিখতে চাই। উনি বললেন, দেখো প্রাণেশ, তোমাকে প্রথমেই বলে রাখি, কলকাতা কিন্তু একটা যুদ্ধের বাজার, সেখানে খুব পরিশ্রম করা এবং টিকে থাকা ভীষণ কঠিন, বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে। তুমি পারবে তো? আমি বললাম আমি চেষ্টা করবো। এবং তারপর থেকে উনি আমার একটা গান শুনলেন আমার কাছে, তারপর উনি আমাকে বললেন যে তুমি এসো আমার কাছে, নিয়মিতভাবে ওনার কাছে চর্চা শুরু করো। কারণ ওনারও জীবনে কিন্তু এরকম, উনি প্রায় ছোটবেলায়, সেটা 38 এবং 48 এবং 42 দুবার উনি পালিয়ে এসেছিলেন কলকাতায়, এবং দুবারই উনি অসফল হন, তো মানে চলে যেতে হয়েছিল। তৃতীয়বার কিন্তু উনি একদম পার্মানেন্টলি চলে আসেন, 48 পার্মানেন্টলি চলে এসেছিলেন এবং এসে উনি আরম্ভ করেন গানটা। তো ওনার জীবনটা তো ওইরকমই, উপর বাংলা থেকে এসে কলকাতায় নিজেকে প্রতিষ্ঠিত করা, বুঝতেই পারছেন স্ট্রাগল তো আছেই। তো এই কথাটা আমাদের সবসময় বলতেন যে প্রাণেশ, একটা কথা মনে রেখো, আমরা কেউই কিন্তু কিছুই জানি না, মানে কোনোদিন মনের মধ্যে কোনো অহংকার আনবে না, কারণ শেখার শেষ নেই এবং আমি এখনও শিখি, উনি ওই বয়সে বলছিলাম। তো একটা জিনিস ওনার কাছ থেকে খুব মানে পাওয়া, যে মানুষের মধ্যে একদিন তো অহংকার করার কোনো জায়গা নেই, আর মতগুণী মানুষ হয়ে উনি সবসময় বলতেন যে অহংকার করো না। বড় মাপের মানুষের এটাই তো চিহ্ন যে বিনয়টা ওদের মধ্যে সাংঘাতিক। সেই ওনারাই বুঝতে পেরেছিলেন প্রকৃতপক্ষে যে ওনারা কীরকম ধরনের সাধনা করেন, সেটা ওনারা চাইছিলেন যে পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের কাছে তো বুঝিয়ে ওরা। এবং আমি কিন্তু এটা মানে উপলব্ধি করেছি, ওনার সাথে তো মানে যাপন করেছি দীর্ঘদিন, প্রায় 30 বছর, এবং আমি শেষ দিন অবধি ছিলাম ওনার সাথে। তাই ওনার জীবন দর্শনটাকে মানে ওনাকে যে কাছে পেয়ে ওনার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে, সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা, ধরুন এখন তো অনেক মাধ্যমে অনেকে এসে মানে শেখে গান, যদিও উপায় নেই, কিন্তু কাছাকাছি বসে যে গুরুজির সামনে এই পরম্পরার, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, কারণ ওনার জীবনকে দেখা যায়, সেটা কিন্তু অন্য ব্যাপার। শুধু গান শেখা তো নয়, পুরো জীবনটা থেকে শিক্ষা নেওয়া, এটা কিন্তু বিরাট ব্যাপার আমার কাছে খুব মনে হয়েছে। তো যাই হোক, আমরা আজকে আবার এরপরে কিসে যাব? আচ্ছা, এরপরে তো আরেকটা লালনের গান হয়েছে। হ্যাঁ, লালন তো আমার ভীষণ প্রিয় কাজেই। ঠিক আছে, তো এবার যে গানটা শোনাবে সেটাও তো খুবই প্রচলিত গান, আর মানে এটা হয়তো লালন রেখেছিলেন এটা ভেবে, খুব সম্ভবত ভেবেছিলেন প্রতিটি মানুষের ভেতরে যে রাধা থাকে সে তার কৃষ্ণের জন্য আকুল হয়ে কাঁদে, আর সেই সেই অপেক্ষারই যে পুরো ব্যাপারটা। ঠিক বলেছেন বৌদি, সেটা মিলন কথাটা যে মানে এক একজন এক এক ভাবে সেটা হচ্ছে। তো তো প্রকৃত মানে উনি যে লালন ফকির যে অর্থে মিলন বলেছেন সেটা আমরা এই গানে পাই এবং আমাদের অনুভূতি থেকে যা আসে সেটা দেখি একটু নিশ্চয়।
শতক প্রায় হরনিশি চেয়ে আছে কালো খোশি শতক প্রায় হরনিশি চেয়ে আছে কালো খোশি ওগো বলে চরণ বলে চরণাসি ও তা হয় না কপাল গুনে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত মেঘের বিদ্যুৎ মেঘে যে লোকালে না পায়নি শুন কালারে হারায়েতে মন কালারে হারায়েতে মন ওই রূপ হেরিলে দরপণে ওই রূপ হেরিলে দরপণে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে যখন ঐরূপ স্মরণ থাকে না লোক যখন রূপ স্মরণ থাকে না লোক লজা লালন ফকির ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই ও প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে আমার অপূর্ব অপূর্ব যেমন কথা তেমন সুর, মানে ভাবা যায় না কথা সেই তো। এবার আমাদের একটু বাংলার লোকগীতি সম্পর্কে একটু বলো, মানে আমরা তো সেরকম ভাবে ওই ভাটিয়ালি আর বাউল আর ওই ওই কটাই জানি, তো তুমি যদি আরেকটু মানে বিশদ ভাবে বলো কি বাংলার লোকগান যদি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে বাংলা বলতে আমরা এখানে দুটো ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটা পূর্ববঙ্গ আর একটা রার অঞ্চল, এদিককার যেটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে অঞ্চল। তো এই গানের সূচনা বহু পুরনো এবং গানের উৎপত্তি বলা হয় লোকসঙ্গীতকে, সেটা আমি আমার গুরুজনদের কাছ থেকে জেনেছি। আমার গুরুজি বলেছেন বারবারও যে লোকগান হচ্ছে সঙ্গীতের শুরু, কারণ মানুষ যখন প্রথম সভ্যতার আলো দেখে তখন তো মানুষ বিভিন্ন রকম আওয়াজ থেকে তো আসে, আওয়াজ থেকে সুরগুলো ধীরে ধীরে তৈরি হতো এবং জীবনযাপনের মধ্যে দিয়ে এই সুরগুলো বিভিন্ন প্রকৃতির বিভিন্ন সুর নিয়ে, পাখির সুর, ঝর্ণার সুর নিয়ে ওনারা কিন্তু ধীরে 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 কিন্তু এই গানে তালে আর ছন্দে গান মিলেছে, হ্যাঁ ধীরে ধীরে তৈরি হয়, সেটা গানের সূচক উৎপত্তির কথা বলো। আর যদি লোকগানের বাংলা লোকগানের কথা বলি সেটা সম্পূর্ণভাবে বলছি, সেটা হচ্ছে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের গানের মধ্যে পূর্ববঙ্গের যে গান তার মধ্যে
ভাটিয়ালি একটা বিশাল অংশের লোক, ওই সুরে মানে সুরশৈলী একটা, তার মধ্যে অনেক বৈচিত্র্য। এবং পূর্ব বাংলার আপনি দেখুন, যদি আপনি ম্যাপটা দেখুন তাহলে কুষ্টিয়া অঞ্চলে বাউল, আর রংপুর অঞ্চলে ভাওয়াইয়া, এই চলন কিন্তু পূর্ব বাংলায় এই গানের মধ্যে, আর বিশেষ করে ভাটিয়ালি অঞ্চলটা অনেকটা বিশেষ। এবং ওই সুরকে ভাঙিয়ে অনেক রকম সুরের গান হয়েছে এবং মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছে। এবং অনেক পদকর্তা যারা গান লিখেছেন তাদের বেশিরভাগই আমার মনে হচ্ছে ভাটিয়ালি গানের সুরের উপরে আর কি। তো যাই হোক, ওখান থেকে আর এপারে যদি আপনি বলুন, যেমন ঝুমুর, অতি প্রাচীন ঝুমুরের কথা আমরা অনেক পুরনো জায়গায় পাই, চৈতন্যের সময়ের থেকে আমি বলছি, চৈতন্য মহাপ্রভুর পরবর্তী সময় বা এর আগেও বলছি, লোকগানের কিন্তু ঝুমুরের কথা উল্লেখ আছে। এবং উত্তরবঙ্গের যেমন ভাওয়াইয়া, গম্ভীরা, মালদহের এই অঞ্চলে কিন্তু এই গানগুলো খুব প্রসিদ্ধ। এবং সুন্দরবন অঞ্চলে অনেকটাই ভাটিয়ালির প্রভাব আছে, যেখানেই নদী সেখানেই বোধ হয় ভাটিয়ালি। ভাটিয়ালির না, তবুও আঞ্চলিকতাটা একটা বিরাট ব্যাপার, কারণ উত্তরবঙ্গেও নদী আছে, সেখানে কিন্তু ভাটিয়ালি নেই। না, আঞ্চলিকতাটা এখানে একটা বিরাট ব্যাপার, কারণ একটি অঞ্চল বিশেষ করে ঢাকার মানে পূর্বাঞ্চল এবং সিলেটের নিচের দিকের অংশ এবং পূর্বাঞ্চল অংশটাই টোটালটাই কিন্তু ভাটির মানে অংশ বলা যেতে পারে। তো এই অঞ্চলের এই একটা আঞ্চলিকতার বিষয় আছে, প্রত্যেকটা লোকগানই আঞ্চলিকতার উপরে দাঁড়িয়ে আছে। চট্টগ্রামেরও রাজা যে গাঙ্গার করছে, সে ভাষা সুর ওদের অঞ্চলের উপরে দাঁড়িয়ে করছে। তো আঞ্চলিকতাটাই হচ্ছে লোকগানের একদম বেসিক পয়েন্ট। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এবার আমরা একটু প্রচলিত গান থেকে দূরে গিয়ে নতুনের দিকে যাই, মানে এটাও লোকগানই কিন্তু সেই বিখ্যাত আর প্রচলিত গানই। আমি বলছি রূপালী চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে, আচ্ছা আচ্ছা, আমার একটি গান ইদানিং কালে খুব পপুলার হয়েছে, অনেকেই শুনছেন, সেটা হচ্ছে সদাগণী সংসারে, জি বাংলায় হয় না, রাত্রি দশটার সময়। হ্যাঁ হ্যাঁ, তো ওটা ওটা খুব পপুলার হয়েছে, কিন্তু ওটা শুনলে কেউ বুঝতে পারবে না যে ওটা প্রচলিত গান নয়, এত সুন্দর মৌলিক গান, বেসিক গান বলতে পারে, এত সুন্দর কথা এবং সুর দিয়েছে, আমি কতটুকু গাইতে পেরেছি জানি না। আরে তুমি মানে তোমার গানটা এত পপুলার হয়েছে, আমি একটু গাইছি এই গানটা। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা, তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, সব কথা গো যায় না শোনা যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা, এ ব্যথা বুঝবে গো তার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, প্রাণের কথা মনের কথা, তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। বাহ অপূর্ব, মানে ওই দর্শনটা কিন্তু এখানেও রেখেছেন, একটি তারে কত কথা বাজে গো, মানে খুবই খুবই মনের কথা প্রাণের কথা, একদম একদম আমাদের একটি তারেই বাজে, সেটাই সেই। তো এদিকে আবার অনেকগুলো কমেন্টস আসছে, পরে আমরা এগুলোকে অ্যাকনলেজ করব, অনেক লাইক কমেন্টসও এসে গেছে। দর্শক বন্ধুরা দেখতে থাকুন,
আর মানে এর সঙ্গে আমরা আরেকজন যে খুব মানে চুপচাপ ওখানে বসে বসে সঙ্গত করে যাচ্ছেন তাকে আরেকবার ধন্যবাদ দেবো, কারণ ওনার সঙ্গত ছাড়া এই গানগুলোর মানে যে পুরো সুন্দর পূর্ণতা পেত না। সেই তো আমার অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ সেই, আমি দীর্ঘদিন নিতুদার সাথে আমি আছি এবং নিতুদার মতন এত সুন্দর হাতের এত বাজনা নিতুদাকে সত্যি মানে নিতুদা ছাড়া আমার এই বিশেষ করে যে লোক বাংলা লোকগান আমি গাই আর কি, সেখানে মানে এই তারের যন্ত্র মানে ওই সেই তারের যন্ত্র ছাড়া আর মতন একজন শিল্পী মানে সত্যি আমার কাছে উনি আমার কাছে মানে বিখ্যাত শিল্পী একদম। তো যাই হোক, তো এবার এবার তুমি তোমার পছন্দের একটা গান করো। আচ্ছা এবার আমার যেখানে বাড়ি খোয়াই ঠিক ওপারটা হচ্ছে হবিগঞ্জ সিলেটের, সেখানে রঙ্গ বিশ্বাস বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষ ওনার একটি ওনার এই 14 তারিখে সামনে 14 তারিখে ওনার জন্মদিন। আচ্ছা 14 ডিসেম্বর বা তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার একটি গান কালকে কালকে তো হ্যাঁ বাবা খুব সুন্দর মানে খুব ভালো দিনে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। যাই হোক ওনাকে হ্যাঁ তো সবাই মিলে শ্রদ্ধা জানিয়ে এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটা গান করছি। তো আজকে যখন এই সুযোগটুকু মানে এই সুযোগটুকু পেয়েছি তো আমার খুব প্রিয় গান এটা এবং আমি বিভিন্ন জায়গায় গেয়েছি। সোনা বন্ধু রে আমি তোমার না সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেয়া রে যাস্পনই নয়া আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি, তোমার বাড়ি আমার বাড়ি মুখে সুর নদী সেই নদীকে মনে হইল অকুল জন্ম ধীরে বন্ধু আমি তোমার নাম হইয়া কান্দি। ওই রাজায় রে চকুয়া পঙ্খী পয়রা রইল ছায়া, ওই রাজায় রে চকুয়া পঙ্খী পয়রা রইল ছায়া, কোন পরাণে বিদেশে রইলা ভুলি দেশের মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি। বাবা মনটা যে একেবারে উদাস করে দিলে প্রাণেশ, শুনে মনে হলো ভাটায় ধীরে ধীরে নৌকো বেয়ে মাঝি বাড়ি ফিরছে। কিন্তু মন খারাপের সবচেয়ে ভালো ওষুধ কি বলুন তো?
ভালো গান আর এটাই হলো সঙ্গীত ফাউন্ডেশনের মোটো হ্যাপিনেস থ্রু মিউজিক অ্যান্ড দি আর্টস আশা করছি খুব শিগগিরই আমরা সাধারণ জীবনে ফিরে আসব আবার জোয়ার আসবে আর মনের আনন্দে সবাই গেয়ে উঠবে খুশির গান প্রাণেশ এবার একটু খুশি জোয়ারের গানের দিকে যাই মনটা একেবারে উদ্দাস হয়ে গেছে এবার যে গানটি করব সে গানটিও বিখ্যাত গান রবি ঠাকুর এখান থেকে সুর নিয়ে গিয়েছেন একটি গান আমি গাইলে আপনারা বুঝতে পারবেন যারা শুনছেন চেষ্টা করছি মন মাঝি শ্যামাল শ্যামাল ডুবল তোরে মন মাঝি শ্যামাল শ্যামাল ডুবল তোরে পবন দিন তুফান ভারী তোর হেলে পেলে না য কেমনে জমাবে পারি মন মাঝি শ্যামাল শ্যামাল ডুবল তোরে পবন দিন তুফান ভারী শেষ অন্তরাতে ঢুকে যাচ্ছে মাঝি তরঙ্গের সহিত নারী তাই তোরে জিজ্ঞাসা করি মাঝি তরঙ্গের সহিত নারী তাই তোরে জিজ্ঞাসা করি বল দেখি তুমনে স্ত্রী শিখায় তোরে আজ ডুবি মানে কি বলবো আসর জমছেই না হ্যাঁ মনে হচ্ছে খাওয়ার মধ্যে একটু নুন কম লাগছে সত্যি বলো আমি অ্যাকচুয়ালি এবার এটা দিয়ে গান যাই হোক আমি তো সাঁতার জানি না জানো তো তুমি সো আমি একটা ডাঙ্গার গান গাই সাঁতার তো তুমি কি মানে নদীতে ভাসালে সব জায়গায় ভাসালে তো আমি এটা গাইছি এটা সিনেমাটি গান আচ্ছা হেমন্তর গান অনেকে বলে যে হেমন্তর গলা নাকি ভালো লাগে আমার গলায় না হলে কয় বাদ নেই আমরা হচ্ছি তোমার সামনে শিশু মানে শিশু হ্যালো জীবন পরের পথিক রে ভাই কোন দেশে সাক্ষী না কোথাও আমার মনের খবর পেলাম না জীবন পরের পথিক রে ভাই কোন দেশে সাকিনা কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে আমার দাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে আমার কাশের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হইর ঘরের বার বন্ধুরে তালুক ছেড়ে মুলুক ফেলে জীবনপুরের পথিক রে ভাই কোন দেশে সাকিন না কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু মন চলে আগে আগে আমি পড়ে রই সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি বাঁধে বাসা কুল গাঙে ভাসলাম আমি কুলে রসা ছাড়ি বন্ধুরে অকুল গাঙে ভাসলাম আমি কুলে রসা ছাড়ি তবু কোথাও আমার মনের খবর পেলাম না জীবনপুরের পথিক রে ভাই কোন দেশে সাকিনা কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না মানে কি বলবো দাদা আমি কি এমনি আপনার এত মানে একজন প্রিয় একজন মানে শ্রোতাদের মধ্যে আমি কিন্তু প্রথম আছি এক নম্বর শ্রোতা আপনার আমি ভীষণ ভালোবাসি আপনার গান শ্রদ্ধা করি আপনার বাকি গানগুলো সুর হোক অশিস দা মানে মানে এত গুণী মানুষ এত বিদ্বান এত কর্মক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কাজ করতেন এবং তার মধ্যে এত সুন্দর গান করেন এবং বৌদি নিজেও ওনারা কত বড় মানে ওনারা কাজ করেন পড়াশোনা করেন তারপরেও যে এত সুন্দরভাবে সঙ্গীতকে নিয়ে আছেন তার জন্য এই মানে কি বলবো আজকে আমি সত্যি ধন্য আজকে ওনাদের কাছে আপনাদের দুজনকে আমি আমি আমার আন্তরিকভাবে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই আবার তো আচ্ছা একজন শুদ্ধশীল দাশগুপ্ত জিজ্ঞেস করছেন যে আপনি যে যন্ত্রটা নিতুদা আপনি যে যন্ত্রটা বাজাচ্ছেন সেটার নাম কি দোতারা এটা হচ্ছে দোতারা আর অনেক অনেক কমেন্ট পাচ্ছি তনুশ্রী গুহ দেখছেন এবং উনি এবার তোর মরাগাঙ্গের অনুরোধ করেছেন কিন্তু ওটার অরিজিনালটা তো মানে লোকগানটা তো যখন উনি আসবেন তখন হবে নিশ্চয়ই নিশ্চয়ই আরও তো যাই হোক সবাই খুব খুব খুশি হয়ে দেখছে আর এবার আমরা একটু আরেকবার কি এবার কি গাইবো হ্যাঁ কি শুনবো ওপার বাংলার লোকগীতির বোধহয় শাহ আব্দুল করিমের অনেক গান আছে তাই তো তাছাড়া আর কারা কারা আছেন ওপার বাংলায় যে আমরা ওনাদেরকে মহাজন বলি যা লিখে গেছেন তো ওনাদের মধ্যে আব্দুল করিম শাহ যেরকম আছেন রাধারমণ দত্ত আছেন শুরুটা কিন্তু আমরা
সাইজের কথাই বলছি, অজস্র অনেক আছেন। তারপরে আমাদের হাসান রাজার কথা বলছি, হাসান রাজা, তো এরকম অনেক আছেন। তো যাই হোক, পূর্ব বাংলায় বিশেষ করে বললাম তো ভাটিয়ালির উপরে অনেক গীতিকাররা অনেক গান লিখে গেছেন। তো আমি একটি গান এবারে যে গাইব, এই গানটিও খুবই অনেকেই শুনেছেন গানটি। এটা কার লেখা, মানে কার গান? এটা আদম শাহের। আদম শাহের? আচ্ছা, আদম শাহের অনেক পুরনো গান এই গানটা। এই গানটিকে আমরা শুনতে পাই, অনেকেই শুনেছেন আদম শাহের এই গান, মেঘে ঢাকা তারাতে। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাতে এটা গিয়েছিলেন রনেন রায়চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, রায়চৌধুরী গান। এই গানটা কান্দি আকুল হইল মহানদীর পারে, মন তরে কে বাপার করে, মন তরে কে বাপার করে, কান্দি আকুল হইল ভবা নদীর পারে, মন তরে কে বাপার করে, মন তরে কে বাপার করে, সময়ে দিন গোয়ায়া অসময়ে, ও মন সময়ে আইলাম নদীর পা, সুসময়ে দিন গোয়ায়া ও মন সময়ে, মন সময়ে আইলাম নদীর পার, মাঝে তোর নাম জানি না আমি, মাঝে তোর নাম জানি না আমি, ডাক দিব রে আমি ডাক দিব রে, বাপার করে কান্দিয়া কুল হইলাম মাওয়া নদীর পারে, মন করে কে বাপার করে। হজরত সজলালে দরগায় বসি, হজরত সজলালে দরগায় বসি, ওমন ইদম শাহে কান্দে হে ওমন ইদম শাহে কান্দে, মন তোরে কে বাপার করে, কান্দি আয়া হইলাম ভবা নদীর পারে, মন তোরে কে বাপার করে, মন তোরে কে বাপার করে। দেখুন এই গানটা একই রকম একটি হিন্দি গান আছে,
আপনারা অনেকেই শুনেছেন রেইনকোট ছবিতে শুভা মুদগলজি গিয়েছেন, কোনটা হলো অকলে নদিয়া কিনারে সন্ধালে সখিয়া সব লোট গায়ে সারি অকলে নদিয়া কিনারে। বাহ, এটা তো জানা ছিল না, কাছাকাছি শুনলাম একদম একদম। তা মানে আমাদের বাংলায় তো প্রচলিত গানের মধ্যে দেবভক্তি নিয়ে প্রচুর গান আছে, ঠাকুরের গান, রাধা কৃষ্ণের গান, রাধা কৃষ্ণের গান বেশিরভাগ, সেই তাছাড়া শ্যামা সঙ্গীত আছে আর দেশভক্তি, অতুল প্রসাদ, অনেক রকম। তো এরকম কিছু একটা শোনাও এখন। এটা লতিফ সাহেবের, আব্দুল লতিফ সাহেবের উপর বাংলা বাউল অঙ্গের একটা গান। তো এই গানটিতে সুন্দর একটা কথা বলেছেন, আমরা আমরা কেন পাগল হয়ে যাই এবং পাগল হতে চাই, কেন পাগল, কি কারণ আমাদের এই পাগলামিটা আমাদের কাছে, একটা অদ্ভুত সুন্দর লেখা গান। আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না, নকল পাগল সকল দেশে আসলে পাগল কয়জন, নকল পাগল নকল পাগল সকল দেশে আসলে পাগল কয়জন, না মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না। যদি যে তা পাগল পাইলাম আমি তার সাথে পাগল হইতাম, যদি যে তা পাগল পাইতাম আমি তার সাথে পাগল হইতাম, আমি ভালো মানুষের ভালোবাসা, ভালো মানুষের ভালোবাসা তাই জীবনে চাইলাম না, মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না। সেয়ান পাগল মতলবের মদ খায় এই দুনিয়ায়, আসল পাগল চেনা বড়দা, আছে অনেক সেয়ান পাগল মতলবের মদ খায় এই দুনিয়ায়, আসল পাগল চেনা বড়দায়, তাই বিনয় কইরা বলি সবাই, আমি পাগল হইতাম পথে রইতাম, পাগল হইতাম পথে রইতাম, ঘরে না হয় রইলাম না, মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না। অসাধারণ একটা গান, নিতুদাও গলা মিলিয়েছেন, আমি নেহাত গাইতে পারি না বলে তাই, নাহলে আমিও গলা মেলাতাম, যাই হোক মানে অসাধারণ। দেবাশিসের ভীষণ মানে গান গাইবার ইচ্ছে, এবার দেবাশিসকে ডেকে নিচ্ছি।
অবশ্যই যাবেন আমার না না তোমার এটা যে না না আপনি করুন 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 কারণ কি জানেন তো মানে এত অনুরোধ আসছে আপনার জানার জন্য সবাই আপনার জন্য বসে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে করুন না দরজিত কোনো অসুবিধা হ্যাঁ এসে যান তাহলে আমি শুনে দেখলাম ওটাকে একটু ডিস্টারবেন্স আসছে কারণ এটা অন থাকছে তো সেই জন্য বোধ হয় আওয়াজটা এখানে ঢুকছে ওদিকে ঢুকছে আপনি একটু কাছে আসতে হবে না না তুমি এটা অফ করো আপনাকে দেখা যাবে না এই নয় তুমি এটা অফ করো আচ্ছা কাম করে দিচ্ছি আপনি আমার কাছে আসুন না আমি তোমার সব সময় কাছেই আছি না ওটা আপনাকে দেখতে পারবে না এটা পুরুষের জন্য কি যদি না আরে একসা মত বলো শুধু আপনি শুনবেন না বৌদিও খুব সুন্দর সেটা ঠিক আছে আমি ত্রিপুরার সত্যি আপনারও তো ত্রিপুরার সাথে এরকম তুমি গাইবে তখন মনের ব্যাপারটাকে অন করতে আমি অন করে দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে না সেটা মনে থাকে চলো হোক এটাও হিন্দি বাংলা দুটোই আছে মন দিল না বোধ মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু মন দিল না দিল না দিল না বধু মন নিল যে শুধু মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু ও মহুয়া মাতায় ঢোলক দোলে পলাশের নোলক মহুয়া মাতায় ঢোলক মহুয়া মাতায় ঢোলক দোলে পলাশের নোলক বাঁধে কেউ বাহু রাখি আমি কি নিয়ে থাকি মন দিল না বধু মন দিল না বধু মন দিল না বধু হিয়া তো অবুঝ পিয়া খোঁজে তো অবুজ প্রিয়া পিয়া তোর অবুজ পিয়া খোঁজে কোন সবুজ প্রিয়া দিতে চাস আমায় ফাঁকি আমি কি নিয়ে থাকি মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু এটা
পরিচিত গান একটু গাইব, খুব লোক সামলাতে পারছি না। সচিন কর্তার গান গেয়েছেন তো এক জায়গার মানুষ, সচিন কর্তার গান সব সময়। আরে নিশিতে যায় অপল বনে, নিশিতে যায় অপল বনে রে ভরা, নিশিতে যায় অপল বনে জ্বালায় চন্দ্রের বাতি, জেগে রব সারা রাতি গো, জ্বালায় চন্দ্রের বাতি, জেগে রব সারা রাতি গো। আমি কব কথা, আমি কব কথা শিশির রসনে রে ভ্রমরা, নিশিতে যাই অপল বনে, নিশিতে যাই অপল বনে রে ভ্রমরা, নিশিতে যাই অপল বনে। যদি বা ঘুমায় পড়ি স্বপনের পথ ধরি গো, তুমি নীরব চরণে যাইও রে ভ্রমরা, নিশিতে যাই অপল বনে। ও ফুলে ও ফুলের ঘুম যেন ভাঙে না, আমার ডালে যেন ভাঙে না, ফুলের ঘুম যেন ভাঙে না, তুমি নীরব চরণে যাইও রে ভ্রমরা, নিশিতে যাইও অপল বনে, নিশিতে যাইও অপল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও অপল বনে। এই কালজয়ী গান এগুলোর কোনো তুলনা হয় না জসীমউদ্দিন সাহেবের লেখা গান, একদম একদম। মানে এই কথা সুর যেন কানের ভিতর দিয়ে মরমে পশিয়া বলে না আকুল করে প্রাণ, একদম এই অবস্থা। আমরা মনে হয় অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি না, আর একটু আর একটু আছে তো। একবার এবার আব্দুল করিম করিম সাহেবের একটা গান, আব্দুল করিম সাহেবের আসলে কি একটা গান আমি গাইবো, এই গানটি প্রথম লাইনটি কিন্তু আব্দুল করিম সাহেবেরই মানে লেখা। আচ্ছা। এবং পরবর্তী সময়ে এই গানটি অন্যরকম সুর এবং কথায় গেছে, সেটা খুব প্রচলিত হয়েছে। একটু ছোট করে আমি গাইছি। আচ্ছা। আমার হাত বান্ধিবি পাবাহুরিবি, মন বান্ধিবি কেমন হে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমন, আমার হাত বান্ধিবি পাবাহুরিবি মন বান্ধিবি কেমন, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমন, আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম ঝড়, না এরিলাম কারে সখী না হইলাম চঞ্চল, আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম ঝড়, না হেরিলাম কারে সখী না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি
পাবান্ধিবি মন মান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে অসাধারণ অসাধারণ মানে এগুলোর এই কথাগুলোর কোনো তুলনা হয় না এবার একটা ভাতিয়ালি হবে নাকি ছোট করে আচ্ছা দাদা সারি আচ্ছা সারি গান নাকি হ্যাঁ সারি গান দিয়ে শেষ করবো আজকে ওকে ওকে তার মধ্যে দাদা একটু গাইবেন না আচ্ছা তাহলে একদিন আমরা এরকম করবো আপনি যতটা গাইবেন ততটা আমি গাইবো আমরা আরেকদিন করবো এরকম আচ্ছা হ্যাঁ দাদা ওই রকম সারি গানে যাবো ভাটিয়ালিটা আসলে তো ভাটি অঞ্চলেরই কিন্তু গান ভাটি অঞ্চলকে ভাটিয়ালি কি হয় ভাটিয়ালি সুরের শৈলীর একটা ধর্ম হচ্ছে যেটা কোনো তাল থাকে না তার মধ্যে কারণ এটা শ্রুতে অনুকূলে যায় মাঝি যাচ্ছে বা ধরুন একটা রাখাল ছেলেও মানে মাঠের মধ্যে বসে আপন মানে তাল ছাড়া গাইছে যার জন্য লম্বা টানের উপরে হয় সেই গানগুলো আর সারি গানগুলো সাধারণত পরিশ্রমের গান শ্রম মানে কর্মসঙ্গীত বলা যেতে পারে সবাই একসাথে মিলে যখন কাজগুলো করবে তখন একসাথে মিলে একটা ঝোঁক দেওয়ার জন্য এরকম প্রায় একসাথে সবাই মিলে এই গানটা করা হয় তার জন্য সারিবদ্ধভাবে যে গান গায় বলি সারি গান এবং সেটা নৌকো বাইক মানে বাইচের সময় গাওয়া যেতে পারে ধান কাটার সময় গাওয়া যেতে পারে তারপরে আপনার ছাপ পেটার সময় হতে পারে সেটাই তো এই গানটি সারি গান এটা আজকের দিনের আমার আপাতত শেষ গান এবং যাওয়ার আগে সঙ্গীত ফাউন্ডেশন এবং ধুন দুটো সঙ্গীত সংস্থাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং যারা ধৈর্য ধরে শুনেছেন আমাদের তাদেরকেও আমার বিনম্র শ্রদ্ধা জানাই আবার দেখা হবে আর দেবাশিস দা আর সাগরী জাতির কথা তো আর বলে লাভ নেই নতুন করে আর কি বলবো ওনারা স্বমহিমাই কত ভালো মানুষ এত গুণীজন আর আশা করবো আবারও আমরা আসবো নিতুদাকে আমরা সঙ্গে পেয়ে সাধারণ আজকের এই সন্ধ্যা হয়ে গেছে নিতুদাকে যে কাছে পেয়েছি সেটা আমার অসীম একটা রিকোয়েস্ট করেছিল সারি গানে তো সেটাই হোক আচ্ছা সারি গানের রিকোয়েস্ট আছে ঠিকই তো সারি গান এটা গাই তোরে চন্দ্র হার গড়াইয়া দিল কে চন্দ্র মুখিল তোর লাগি হইলাম বেশি তোরে চন্দ্র হার গড়াইয়া দিল কে চন্দ্র মুখিল তোর লাগি হইলাম বেশি চিলাই নিল বিলের মাথ চিলাই নিল বিলের মাথ বুক চাপাইয়া মরি চন্দ্র মুখিল তোর লাগি হইলাম বেশি তোর লাগে হইলাম দেশান্তরী
আমি হইলাম দেশান্তরী। দেশান্তরে যারা শুনছেন এই গানগুলো তারা নিশ্চয়ই মানে চেয়ার থেকে উঠে নাচতে শুরু করে দিয়েছেন, আই এম শিওর। আর এই চন্দ্রমুখীর জন্য, চন্দ্রমুখীর জন্য যাই হোক, মানে এর থেকে ভালো শেষ গান আর হতে পারতো না। পারফেক্ট এন্ডিং, তো কাজের দিন, হ্যাঁ মানে ওই যতটা কাজ, হ্যাঁ তো সেই জন্যে যাই হোক। আর প্রাণেশ আর নীতু তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো, মানে বলার ভাষা নেই আমার কাছে সত্যি কথা। দর্শকদের, সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আপনাদের আমাদের সাথে এতদিন এতক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন। কিছু কিছু রিকোয়েস্ট ছিল কিন্তু আমাদের অনেকটা সময় হয়ে গেছে, পরে আবার আসবো, তখন তখন এই রিকোয়েস্ট গুলো নিশ্চয়ই আমরা নিয়ে আসবো। আমাদের নেক্সট প্রোগ্রামটা বলে দাও। আর হ্যাঁ, তো এখন সঙ্গীত ফাউন্ডেশন আর ধুনের পরবর্তী জমজমাট অনুষ্ঠান হবে 16 জানুয়ারি 2021 সালে, তার মানে পরের বছর আর কি। আর বলিউডের একজন পপুলার কম্পোজারকে নিয়ে, নামটা আমি এখন বলছি না, আপনি আমাদের পেজে চোখ রাখুন, দেখতে পাবেন, সেটাও জমজমাট হবে প্রোগ্রামটা। আর এই বলে আর প্রাণেশ দা, প্রাণেশ আর নীতুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, বৌদি আপনাকে এবং দাদাকে এবং যারা দর্শক শ্রোতারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা আবারও জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সাথে আবার দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি, নমস্কার। নমস্কার।